जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हेशवाय शंकरा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দূরের গল্প। তো আজকের আমাদের এই ট্রাভেল সিরিজে আমরা তোমাদের নিয়ে যেতে চলেছি কেদারধাম। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের জার্নি আজকে শুরু হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো। অ্যান্ড আমাদের গ্রুপের তৃতীয় নম্বর মেম্বার মিস্টার গোপাল অলসো হিয়ার, তো ওরা ও যাচ্ছে আমাদের সাথে এই ট্রিপে। আমরা একসাথে এখন স্টার্ট করবো আমাদের জার্নি, আর তোমরাও থাকো আমাদের সাথে। আমি চেষ্টা করবো সব রকম ডিটেলস শেয়ার করার জন্য, তো তোমরা এই ব্লগটা পুরো দেখো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। চারধামের যে কোনো ধামে যেতে আগে পৌঁছাতে হবে ঋষিকেশ, আর ঋষিকেশের সবথেকে কাছের এয়ারপোর্ট হলো দেরাদুন এয়ারপোর্ট, আর রেলওয়ে স্টেশন হরিদ্বার জংশন। তোমাদের প্রথম থেকে বলে দিই, ব্যাপারটা হয়েছিল যখন আমাদের প্লেন ল্যান্ড করার পর বাইরে এসে ক্যাবটা খুঁজলাম, রেট অনেক হাই, ভুলভাল রেট মোট কথা। তারপরে একটু হেঁটে বাইরে এলাম, যেটা মেন রোড হয়, ওখানে একটা অটো কি ট্রেকার বলে বোধ হয় এখানে, তো ওটা পেলাম। মাত্র 200 টাকা মতো নিয়েছে, তিনজন আমরা চলে এসেছি। তো এখন এসেছি ঋষিকেশ বাস স্ট্যান্ডের সামনে, ওখানে একটা রুম নিয়েছি, হোটেল খাইনি এখনো পর্যন্ত, প্রচুর খিদে পেয়েছে কারণ সকালটায় কিছুই খাইনি। অ্যান্ড হ্যাঁ, এখন খাবো দাবো, তারপরে এসে একটু রেস্ট নেবো, তারপরে যাবো বিকালবেলা। সামনে ত্রিবেণী ঘাট আছে ঋষিকেশের, লক্ষণ ঝোলা রামঝোলা তোমরা জানো খুবই ফেমাস, ওখানে একটু যাবো ঘুরবো টুরবো, দেখা যাক। তো ওকে, আমাদের সঙ্গে থাকো, আর আমরা কী কী করছি কী না করছি আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার সঙ্গে শেয়ার করতে। ভিডিও এনজয় করো। এখন ফিলহাল রেস্ট টেস্ট করে আমরা যথেষ্ট ফিট, আর আমরা রেডি হয়ে গেছি একটু এক্সপ্লোর করার জন্য ঋষিকেশ। তো ফার্স্টে আমরা এখন যাচ্ছি, একটা টোটো নিয়েছি, মানে টোটো বা ডোনো এটাকে কী বলে এখানে, এখন যাচ্ছি রামচুলাতে। তো দেখি এখানে জায়গাগুলো কীরকম, ফার্স্ট টাইম এটা যে আমরা ঋষিকেশ এসেছি, অ্যান্ড আপাতত ভাইবটা খুবই ভালো লাগছে। এই রামঝোলাকে কেন্দ্র করে গঙ্গার দুধারে গড়ে উঠেছে ঋষিকেশ মার্কেট। সন্ধ্যাবেলা সময় কাটানোর জন্য জায়গাটা খুব একটা মন্দ না। তো আমরা অলমোস্ট পুরো ব্রিজটাকে মানে কভার করে ফেলেছি। এই ব্রিজটার মানে মেইনলি অ্যাট্রাকশন হচ্ছে যখন তুমি এই ব্রিজটা দিয়ে হাঁটবে, এটা কন্টিনিউ দুলতে থাকবে, আর তোমার মনে হবে যেন এখনই ভেঙে পড়লো বলে, বাট এটা খুবই স্ট্রং। আর মাঝে মাঝে এখানে মানে ইভেন এত সরু একটা ব্রিজ, এখান দিয়ে সব স্কুটি মানে দু চাকার সব ক্রস করছে। ঋষিকেশে আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বাংলায়। ও আমরা খুব আনন্দ করছি, আমি বাংলায় বলছি। তো আমরা রামঝুলাটা আছে তার নিচে একটা ঘাট আছে সেখানে এসে দাঁড়িয়েছি, আর এই জায়গাটা যা অসাধারণ লাগছে। তো আমরা ভেবেছিলাম ত্রিবেণী ঘাট যাবো, তো ভাবছি ওটা নয়, আমরা পরে একদিন চলে যাবো, আর আপাতত এই সময়টা এখানেই থাকি। ছোটোবেলায় একবার এসেছিলাম বাবার সাথে, 12-এ পড়তে, যা যা মেমোরি ছিল মোটামুটি আবার এসে গেছে মাথায়, মানে ওই জিনিসটাকে আবার রিলিভ করছি আমি। আর আমি তো মানে আমাদের ওখানেও গঙ্গা আছে দেখেছি, বাট এখানে এসে এই গঙ্গার যা ভাই পুরোটাই আলাদা, মানে এখানে এসে মনে হচ্ছে যে মহাদেবের অনেক কাছেই চলে এসেছি, আশেপাশে কোথাও আছে, হর হর মহাদেব। কোথুলিতে এমন মনোরম পরিবেশ এর আগে আমার চোখে কোনোদিন ধরা পড়েনি। তো এটা একটা নতুন ব্রিজ ঋষিকেশে যেটা বানিয়েছে লক্ষ্মণঝুলা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে। তো এখানে এটা যথেষ্টই বড়, মানে যেটা রামঝুলাতে আছে একই জায়গা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, প্লাস গাড়িও যাচ্ছে, এখানে পুরো সেপারেট লাইন করে দিয়েছে গাড়িদের জন্য, আর যারা হেঁটে যাচ্ছে তারা আর মিডল পোর্শন হাঁটার জন্য, এন্ড দুটো বোথ সাইড যেটা আছে সেটা হ্যাঁ আপ এন্ড ডাউনের জন্য তৈরি করেছে। মানে খুবই সুন্দর একটা মানে ওয়েল
সেরকম হাওয়া এটা বুঝতেই পারছো অনেকটা উঁচুতে আর হাওয়াটা প্রচুর দিচ্ছে নদী এখন আমরা ফিরছি হোটেলের দিকে কারণ রাত অনেকটাই হয়েছে প্রায় এখন 8:30 বেজে গেছে তো এখন ডিনার করব কারণ কালকে খুব সকালবেলা 4:30 একটা বড় ব্যাপার উঠে আমাদের বাস ধরতে হবে তো তার জন্য আমরা এখন ফিরছি তো কালকে সকালে দেখা হবে আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ কারণ এখানে অনেক মানে নয়েজ হচ্ছে হয়তো হাওয়ার জন্য হতে পারে বাট যদি একটু কম টম শোনা যায় তো প্লিজ নয়েজটাকে একটু অ্যাডজাস্ট করুন তো চলো কালকে দেখা হচ্ছে বাই গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম ঋষিকেশ তো আমরা এখন আছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে আর আমাদের বাস রেডি আছে এখন এখন বাজে 4:30 প্রায় আর 10 মিনিট আছে তো এখনই বাস ছেড়ে দেবে মোটামুটি আমরা লাগেজগুলো বাসের তুলে দিয়েছি তো এখন আজকে আমরা তো যাব সোনপ্রয়াগ এবার এখন একটা নিউজ শুনলাম যে আমরা যে কালকে 21st অক্টোবর অ্যান্ড কালকে নরেন্দ্র মোদী কেদারনাথ ভিজিট করছে তো হোপ যে রাশ কী হবে এখন বুঝতে পারছি না যে লেটস সি গিয়ে দেখা যাবে তো আজকে পুরো দিনটাই চলে যাবে জার্নিতে দেখা যাক আর রাস্তায় কী কী ভিউ পাই কী কী হয় কী না হয় অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আপাতত এখনকার পরিস্থিতি বলছি প্রচুর হাওয়া দিচ্ছে ডোন্ট নো হোয়াই কারণ কালকে সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম তখন কোনো হাওয়া ছিল না নর্মাল ছিল জাস্ট রামঝোলার ওখানে হালকা হাওয়া দিচ্ছিল নদীটার হাওয়া এখন পরিস্থিতি এখন এখন বাস স্ট্যান্ডের সামনে এসে মানে হুহু করে হাওয়া চলছে মানে হাওয়াতেই ঠান্ডা লাগিয়ে দিচ্ছে মোটামুটি আমি তো এখন এইটা ভাবলাম ঠিক আছে এখন বেরিয়ে মনে হচ্ছে এবার জ্যাকেট ট্যাকেট চাপানো এখনই দরকার এরকম ঠান্ডা ঘন্টা চলার পর আমাদের বাসটা একটু ব্রেক দিল অ্যান্ড আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো একটু ম্যাগি অর্ডার দিয়েছি এখানে ম্যাগি পার প্লেট 40 রুপিস তো ম্যাগি দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করবো দেন আপাতত বললো তো এরপরের স্টপটা অনেক দেরি হবে এখানকার কিছু সিনসিনারি কী বলবো আজকে সানরাইজটা বাসে বসেই দেখলাম আমরা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স খুবই সুন্দর লাগছিলো ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি আপাতত ম্যাডামের অনেক ঠান্ডা লেগেছে তো ম্যাডাম জ্যাকেট ফ্যাকেট পরে বসে পড়ছে হ্যাঁ এখানে ঠান্ডা আছে মোটামুটি ভালোই ঠান্ডা আছে কারণ এখানে এমন একটা আমরা আই থিঙ্ক এমন একটা হাইটে রয়েছে যেখানে মেঘ প্রচুর মেঘ মানে পুরো আটকে রয়েছে তো ঠান্ডাটাও সের জন্য অনেকটাই বেশি আর আই হোপ যে আমরা ওপরে গিয়ে অতটা মেঘ পাবো না বাট দেখা যাক কী হয় দেবপ্রয়াগ এই স্থানেই ভাগীরথী ও অলকনন্দার সঙ্গমে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে বাসে এলে এই ধরনের কিছু পয়েন্ট মিস করতে হতে পারে আমাদের মতো আমরা পৌঁছালাম জাস্ট সীতাপুর এখন ঘড়িতে বাজে 12টা তো টাইম মতোই পৌঁছে দিয়েছে বাসটা তো এখন সীতাপুরের আগে তো গাড়ি যেতে দেয় না সীতাপুরে যে পার্কিং লটটা আছে ওখানে ওরা স্টপ দেয় তো তারপরে এখন আমাদেরকে আরও 500 মিটার মতো হাঁটতে হবে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য আপাতত ওয়েদারটা ভালোই ঠান্ডা লাগছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপটাপ আর আপনি কিছু বলবেন স্যার কেমন যাচ্ছে কিছু বলার নেই আমি যা দেখছি এখন এই বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আমাদেরকে আমাদের যাত্রা শুরু হবে এই ইঙ্গিতটা বাবা মহাদেব আমাদেরকে দিয়েছে এখন ভালোভাবে সব কিছু যদি হয় তাহলেই ভালো আচ্ছা আশা করা যাক সব ভালো আপাতত তো ভালো চলছে প্রচুর ঠান্ডা লাগছে আর তার মধ্যে এখন তো উপায় হলো হাঁটা হাঁটলে মনে হয় এখন শরীরটা গরম হতে পারে না প্রচুর ঠান্ডা আছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এগোচ্ছিলাম সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার শেয়ার ক্যাবের উদ্দেশ্যে কিন্তু সোনপ্রয়াগ পৌঁছে যা জানতে পারলাম সেটা কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতো
তো আমরা এখন আছি সোনপ্রয়াগে। তো এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যেখানে আমরা আজকে ভেবেছিলাম যে গৌরীকুণ্ডে চলে যাব, অ্যান্ড যদি এটা নর্মাল ডে থাকতো তো আজকে আমরা গৌরীকুণ্ডে আরামসে যেতে পারতাম। বাট যেহেতু সকালে আমরা বললাম তোমাদের, জাস্ট আমি খবর পেয়েছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এখানে ভিজিট করছে 21st অক্টোবর। তো কাল 21st অক্টোবর, তো এখন থেকেই এখানে গৌরীকুণ্ডে মানে সোনপ্রয়াগেই আটকে দিচ্ছে, মানে ভিজিটারদের যেতে দিচ্ছে না। তো ওটা আবার রিওপেন হবে কালকে সকাল 10টার সময়, মানে ওরা তো বলছে সকাল 7টায়, এবার অনেকে আবার বলছে সকাল 10টায়। তো জানি না অ্যাকচুয়ালি ওরা কখন অ্যালাউ করবে আবার ওপরে যাওয়ার জন্য, বাট এখন আমাদের আর কিছু করার ছিল না। তো সোনপ্রয়াগে এখন একটা রুম নিয়েছি অ্যান্ড আপাতত এখানে আটকে রয়েছি। আর এখন যা ওয়েদারও হয়েছে যে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো মতনই বৃষ্টি পড়ছে। হোপ যে সব কিছু ঠিক থাকবে, আপাতত তো সেরকম কিছু বিগড়ায়নি, কারণ আজকে আমাদের প্ল্যান ছিল যে এখানে বা গৌরীকুণ্ডে স্টে করারই। তো সেরকম এখনও প্ল্যানে সেরকম কোনো চেঞ্জেস হয়নি, বাট জানি না কী হবে, কারণ আজকের যারা ছিল তারাও আটকে গেছে, এবং কালকেও যারা আসবে তারাও তো আই থিঙ্ক আবার রাশটা একটু বেশিই হবে। পাহাড়ি বৃষ্টি একদম ভালো লাগে না, একদম ভালো না, বিকজ নর্মালি পাহাড়ে আমরা মানে বসে থাকার জন্য ঘরে মানে বৃষ্টিতে কী করি, আমরা নর্মালি বাড়িতে বসে থাকবো, পকোড়া খাবো, এরকম টাইপের মেন্টালিটি। বাট সিরিয়াসলি পাহাড়ে আমরা যখন ঘুরতে আসি তখন নিশ্চয়ই ঘরে কিংবা হোটেলে বসে থাকার জন্য আসি না। তার চক্করে কী হয় যে কোথাও তো যেতে পারছি না, আর র্যান্ডম মানে যা বাজেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও বেরোনোর উপায় নেই। অ্যান্ড টিএম মোদির চক্করে এখানে মানে আমরা যে হেঁটেও গৌরীকুণ্ড চলে যাবো সেই অ্যারেঞ্জটুকুও দিচ্ছে না। কালকেই ভরসা আছে, দেখা যাক কী হয়।